नमस्कार সকলকে। আমাদের দেশ ভারতবর্ষ সহ গোটা পৃথিবী আজ করোনা মহামারী দ্বারা আক্রান্ত। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা চেষ্টা করে চলেছে যে এই মহামারীকে কিভাবে প্রতিরোধ করা যায়, কারণ এই মহামারী আমাদের দেশ ভারতবর্ষ সহ গোটা পৃথিবীর অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে দিয়েছে। না, করোনা মহামারী আমাদের বিষয়বস্তু নয়। তাহলে আমি কেন এই কথাগুলো বললাম সেটা জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন শুরু করা যাক। আমাদের আজকের বিষয়বস্তু হলো শকুন। নামটা নিশ্চয়ই শুনেছেন, যাকে ইংরেজিতে বলা হয় ভালচার। এছাড়াও আমরা তাকে সুইপার বার্ড বা ঝাড়ুদার পাখিও বলে থাকি। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে যে আপনারা কবে কখন এই পাখিটিকে দেখেছেন, আর রিসেন্ট কি আপনারা একে দেখতে পেয়েছেন? যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি জানেন যে শকুন আর সম্পূর্ণ বিলুপ্তির পথে, আর কিছুদিন পর হয়তো সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যাবে। আমাদের জীবদ্দশায় আমরা এই প্রথম কোন একটি প্রাণীর সম্পূর্ণ বিলুপ্তির সাক্ষী হয়ে থাকব। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে একটা পাখি কিভাবে লুপ্ত হয়ে গেল? নিশ্চয় তার কোনো কারণ থাকবে। আর একটা পাখি লুপ্ত হয়ে গেলে আমাদের মতো উন্নতিশীল মানুষেরই বা কী এসে যায়? সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো অভিপ্রায় পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে। সময়টা ছিল 80-এর দশকের শেষ এবং 90-এর দশকের শুরুর মাঝামাঝি। তখনও নীল আকাশে প্রতিদিন এই ঝাড়ুদার পাখি শকুনদের ছিল অবাধ বিচরণ। শুধু বাংলাতেই নয়, গোটা ভারতবর্ষ সহ তার প্রতিবেশী দেশগুলোতেও, তার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল হলো অন্যতম। এই ছবিটা হলো তারই এক উজ্জ্বল নিদর্শন। এইভাবে এই পাখিগুলি সুখে শান্তিতে জীবনযাপন করছিল এবং তার সঙ্গে সঙ্গে কোনো মিডিয়া প্রচার ছাড়াই আমাদের পরিবেশের উপকার করছিল। যেন মনে হচ্ছিল যে প্রকৃতি তাদের দায়িত্ব দিয়েছে পচাগলা দেহকে পরিষ্কার করে পরিবেশকে ভয়ঙ্কর রোগ জীবাণু থেকে মুক্ত রাখার জন্য। তারা জানতো না যে তাদের এই উপকারের বিনিময়ে তারা আমাদের মতো লোভী ও অর্থপিপাসু মনুষ্য সমাজ থেকে এক ভয়ঙ্কর পুরস্কার পেতে চলেছে। সময়টা 90-এর দশক। হঠাৎ করে এই পাখিগুলো সুখের সংসারে নেমে এলো অন্ধকারের ছায়া। শুরু হলো মৃত্যুর মহামিছিল। একের পর এক পাখির মৃত্যু হতে লাগলো। মৃত্যুর গতিবেগ এতটাই তীব্র ছিল যে 2003 থেকে 2007 সালের মধ্যে প্রায় 90% শকুন মারা গিয়েছিল। বিজ্ঞানী, পরিবেশপ্রেমী এবং পশুপ্রেমীরা অতি তৎপরতার সাথে খুঁজতে লাগলো এই মৃত্যুর কারণ। কেননা তারা জানতো যদি এই পাখিটি সম্পূর্ণ বিলুপ্ত হয় তাহলে জলবায়ুর উপরও প্রভাব পড়বে এবং মনুষ্য সমাজকেও ভবিষ্যতে অনেক ভয়ঙ্কর অতিমারির কবলে পড়তে হবে। পরিস্থিতি এতটাই গম্ভীর হয়ে উঠেছিল যে ভারত সরকার এবং অন্যান্য প্রতিবেশী সরকার যৌথভাবে আলোচনা শুরু করে। এই মৃত্যু মিছিলের কারণ অনুসন্ধান করার জন্য একটি বোর্ড গঠন করা হয় বিজ্ঞানী এবং পরিবেশপ্রেমীদের নিয়ে। শুরু হয় অনুসন্ধান পর্ব। অনেক গবেষণার পর অবশেষে পাওয়া যায় এই মৃত্যুর কালো সত্যিটা। গবেষণায় বিজ্ঞানীরা জানতে পারে যে এই পাখিগুলোর মৃত্যু হচ্ছে কিডনি ফেল হওয়ার কারণে, আর কিডনি ফেল হওয়ার কারণ হলো মনুষ্যনির্মিত কিছু ওষুধ, যার মধ্যে অন্যতম হলো ডাইক্লোফিনাক। কিন্তু প্রশ্ন হলো এই মেডিসিনের ট্রেস কীভাবে এই প্রাণীটির শরীরে পাওয়া যাচ্ছে, কারণ এই মেডিসিন তো একটি পেন কিলার যা যন্ত্রণা নিরাময় করতে ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গিয়েছে এই মেডিসিনগুলো আমরা গৃহপালিত পশুদের দিয়ে থাকি যন্ত্রণা কমানোর জন্য। যখন পশুটি মারা যায় তখন তাকে আমরা ফেলে দিয়ে আসি এবং এই মেডিসিনগুলো পশুর মাংসের মাধ্যমে এই ধরনের পাখিদের পেটে যায় এবং পাখির শরীরে বিরূপ প্রতিক্রিয়া করে কিডনি ফেল করে দেয়, যার ফলে পাখিগুলোর মৃত্যু হয়। এই গবেষণা সামনে আসার সঙ্গে সঙ্গে 2006 সালে ভারত সরকার এই ধরনের মেডিসিন যা পশুদের উপর ব্যবহার করা হয় তার উপর সম্পূর্ণ প্রতিবন্ধকতা লাগানো হয় এবং পশুদের উপর এই ধরনের মেডিসিন প্রয়োগ নিষিদ্ধ করা হয়। মানুষের শরীরেও কিন্তু এই ধরনের ডাইক্লোফিনাক মেডিসিন প্রয়োগ করা হয়। এবার মানুষের শরীরে এর কী প্রতিক্রিয়া হয় তার কোনো ইনফরমেশান আমি পাইনি। যদি কারোর জানা থাকে যে ডাইক্লোফিনাক বা এই ধরনের
মেডিসিনে মানুষের শরীরে কিরূপ প্রতিক্রিয়া হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন বা সকলকে জানাবেন। ভারত সরকার একটি প্রজেক্ট তৈরি করেছে এই পাখিদের নিয়ে, যার নাম হলো অ্যাকশন প্ল্যান ফর ভালচার কনজারভেশন অফ ইন্ডিয়া 2020। এই প্রজেক্টের উদ্দেশ্য হলো যে এই পাখিদের জন্মকে নিয়ন্ত্রণ করে আবার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে আনা। কিন্তু সেটা তখনই সম্ভব যখন আমরা সচেতন হব। দুঃখের কথা এটাই যে আজও এই নিষিদ্ধ মেডিসিনগুলো বাজারে পাওয়া যাচ্ছে এবং বিক্রি হচ্ছে এবং আমরা ব্যবহার করছি। সামান্য কিছু অর্থের জন্য আমরা নিজের অস্তিত্ব এবং এই প্রকৃতির অস্তিত্বকে বিপন্ন করে তুলছি। আমরা মনে করি যে আমরা অনেক উন্নত, আমাদের কিছু হবে না, কিন্তু আমরা জানি না আমরা প্রকৃতির কাছে আজও একটি অতি নগণ্য ক্ষুদ্র জীব। এরমই ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে। আমাদের দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে একটি দেশে কিছু লোক বাদুড়ের স্যুপ খেয়েছিল। তো তাদের রসনা তৃপ্তির কারণে আজ আমরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছি করোনা মহামারীর দ্বারা। আসুন আমরা চেষ্টা করি যে ভবিষ্যতে যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি না হয়। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে অন্য কিছু ভিডিও নিয়ে। আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।